চলছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পারদ। এবার খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হেলিকপ্টারে তল্লাশি, কপ্টারে তল্লাশি চালালো নির্বাচন কমিশন। শেষ তিন দিনে তল্লাশি চালানো হয় উদ্ধব ঠাকরে, নীতিন গড়কড়ি, অজিত পাওয়ারের কপ্টারেও। এবার খোদ মুখ্যমন্ত্রীর কপ্টারে তল্লাশি। প্রচারে যাওয়ার আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কপ্টারে তল্লাশি চালায় নির্বাচন কমিশন। বুধবার কোঙ্কণ উপকূলের পালঘাড়ে ভোট প্রচারে যাওয়ার সময় তার কপ্টারে তল্লাশি চালান কমিশনের আধিকারিকরা। খুলে দেখা হয় ব্যাগ, তল্লাশি চলে অন্যান্য লাগেজেও। তবে শিন্ডে প্রথম নন, আগামী 20 নভেম্বর মহারাষ্ট্র বিধানসভা ভোটের আগে একাধিক হেভিওয়েট নেতার কপ্টারে তল্লাশি চালায় নির্বাচন কমিশন। তল্লাশি চালানো হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির কপ্টারেও। কয়েকদিন আগেই বাণীতে তল্লাশি চালানো হয় উদ্ধব ঠাকরের কপ্টারে, এরপরই কমিশনকে খোঁচা দেন প্রাক্তন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। কার্যত নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দেন উদ্ধব। কতগুলি ব্যাগে এখনো পর্যন্ত তল্লাশি চালানো হয়েছে? আমার ব্যাগে কি প্রথম তল্লাশি? এখনো পর্যন্ত কারো না। আপনারা কি শিন্ডে ও ফড়নবিশের ব্যাগেও তল্লাশি চালু করেছেন? ওরা যখন আসবেন তল্লাশি করা হবে। যখন তল্লাশি করবেন আমাকে ভিডিও পাঠাবেন, মোদি ও শাহের ব্যাগে তল্লাশির ভিডিও পাঠাবেন। যা খোলার খুলে দেখে নিন, আমিও আপনাদের খুলছি। আপনারা কি গুজরাট থেকে এসেছেন? বহিরাগতরা এখন আমাদের ব্যাগে তল্লাশি চালাবে? কার কার ব্যাগে আপনারা তল্লাশি চালিয়েছেন? শিন্ডের কপ্টারে অবশ্য কিছুই পায়নি নির্বাচন কমিশন। এরপরও কি কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেন উদ্ধব? রিপাবলিক বাংলা। ফের রেফার রোগের ভোগান্তি, রেফারের জেরে ভোগান্তি 12 বছরের এক কিশোরের। চিকিৎসার জন্য ঘুরছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল। গতকাল রাত 1টা থেকে ঘুরছেন হাসপাতালের দোরে দোরে। প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল সাগর দত্ত হাসপাতালে। অভিযোগ, সাগর দত্তে মেলেনি বেড। সাগর দত্ত থেকে রেফার করা হয় SSKM-এ। পরিবারের অভিযোগ, SSKM-এ জানানো হয় বেড নেই, এখনো মেলেনি প্রাথমিক চিকিৎসা, মেলেনি সরকারি অ্যাম্বুলেন্সের সুবিধাও। ট্যাক্সি নিয়ে অসুস্থ ছেলেকে নিয়ে ঘুরছেন হাসপাতালে হাসপাতালে। আমাদের প্রতিনিধি ভাস্করের বিশেষ প্রতিবেদন দেখুন। 12 বছরের এক শিশু, তাকে নিয়েও ঘুরতে হচ্ছে সাধারণ মানুষকে, এবং এই মুহূর্তে SSKM হাসপাতালে জরুরি বিভাগ থেকে নিয়ে চলে যাচ্ছে। বলছি কি হলো, নিয়ে চলে যাচ্ছেন কেন দাদা? আমরা আমাদের সাগর দত্ত হসপিটালে এসেছিলাম। আমরা সাগর দত্ত হসপিটালে রাত্রিতে এরকম 1:30 নাগাদ ওর তর্কমতো শিশু নিয়ে উঠেছিল, কিন্তু জ্বর ফর কিছু নয়। তো ওখানে আমরা নিয়ে আসার পর ওরা আমাদেরকে মানে ভর্তি নিল না, বরঞ্চ রিফিউজ করে নিল, বলছে আমাদের এই কাছে ট্র্যাকচার নেই। ওরা ওখান থেকে আমরা চলে আসা, ওখান থেকে মানে আমরা অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে 1700 টাকা ভাড়া দিয়ে মানে হসপিটালে, সরকারি হসপিটালে অ্যাম্বুলেন্স নেই রাত্রিরে, এটা আমরা দেখতে পেলাম। এতদিন আমার যে বিচার চলছিল সেটা সঠিক একদম পরিষ্কার। আপনারা SSKM থেকে এখন চলে যাচ্ছেন? SSKM আমি এমার্জেন্সিতে এলাম, এমার্জেন্সিতে ওরা পাঠিয়ে দিল যে বললে মেডিসিন ডিপার্টমেন্টে চলে যান, আর এই তো নিউরো ট্রিটমেন্ট, নিউরো ট্রিটমেন্টটা ওদিকেই হয়। আমরা ওখানে গেলাম, ওরা বলছে যে আমাদের এখানে বেড নেই, আমরা এই চিকিৎসা করতে পারবো না, এই চিকিৎসার আমাদের ব্যবস্থা এখন নেই, আপনারা যা পারেন করেন। এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম যে চালু হয়েছে, কোন হাসপাতালে বেড আছে সেটা দেখে তো রেফার করার কথা। হ্যাঁ, সেন্ট্রাল রেফারেল দেখে কি রেফার করেছে? না, কিচ্ছু দেখেনি। অক্সিজেন মানে তখন অক্সিজেন দিয়ে নিয়ে আসলাম, এখন বিনা অক্সিজেন আমাকে যেতে হবে। আপনারা তো দেখতে পাচ্ছি ট্যাক্সিতে করে নিয়ে যাচ্ছে, কি করবো? আমাদের মানে পকেটে যে ছাদ ছিল সেটা খতম একদম অলরেডি। এখন আমার মানে একজনের কাছে ধার করলাম, সেই ধার করার অবস্থায় নিয়ে যাচ্ছে। এটাই সরকারি হাসপাতালের সব থেকে খারাপ ছবি, যেখানে আজকে একটা এ আনতে 1700 টাকা চার্জ নিচ্ছে ওই হসপিটাল থেকে, এখানে SSKM নিয়ে শুধু ভর্তি করো, তাহলে কি করো? আর কি বলবো, কিছু বলার আছে আমাদের? SSKM হাসপাতালে 12 বছর বয়সী এই বাচ্চাটিকে নিয়ে ভর্তি করাতে এসেছিলেন বাড়ির লোকেরা, অভিযোগ একাধিক, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে SSKM এর জরুরি বিভাগ থেকে তারা নিয়ে যাচ্ছেন অন্য কোনো হাসপাতালে, যদি সেখানে ভর্তি করানো যায়। মায়ের চোখের জল বাঁধ ভাঙছে না, মায়ের চোখের জল
লাগাতার লাগাতার একটাই দাবি বারবার তুলছে, কোথায় সেন্ট্রাল রেফারেল সিস্টেম? এইভাবে এইভাবে যদি রোগীদের নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, সেখান থেকে আরও একটা হাসপাতাল, রাত দেড়টা থেকে সারা রাতভর সকালেও যদি ঘুরে বেড়াতে হয় যেখানে চিকিৎসাটুকুও সেই অর্থে হয়নি এমনটা অভিযোগ করছেন রোগীর পরিবারেরা, তাহলে এই রাজ্যের স্বাস্থ্যের অবস্থার আর কতখানি অস্বাস্থ্যকর ছবিগুলো সামনে আসলে তারপরে এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর ঘুম ভাঙবে। ভিডিওনিউজ দীপঙ্কর কাজীলালের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। একদিকে যে ছবি দেখতে পেলেন, রেফার রোগ অব্যাহত রয়েছে রাজ্যে, অসহায় পরিবার ছেলেকে নিয়ে ঘুরছে হাসপাতালে হাসপাতালে। আর অন্যদিকে রিপাবলিক বাংলার খবরের জের, চালু রেফারেল সিস্টেমের ডিসপ্লে বোর্ড, এসএসকেএম এ চালু সেন্ট্রাল রেফারেল সিস্টেম, এবং সেই সিস্টেম পরীক্ষামূলকভাবে চলছে, কিন্তু ডিসপ্লে বোর্ড দীর্ঘদিন ধরে চালু ছিল না। রিপাবলিক বাংলার লাগাতার খবরের জের এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এসএসকেএম এ চালু হচ্ছে সেন্ট্রাল রেফারেল সিস্টেমের ডিসপ্লে বোর্ড। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেন্ট্রাল রেফারেল সিস্টেমের ডিসপ্লে বোর্ড চালু করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। রিপাবলিক বাংলার খবরের জের, চালু হয়েছে এসএসকেএম হাসপাতালে রেফারেল সিস্টেমের ডিসপ্লে বোর্ড। এই বোর্ডের মাধ্যমে জানা যাবে কোন হাসপাতালে কতগুলি বেড ফাঁকা রয়েছে। সেই বোর্ড দীর্ঘদিন ধরে চালু ছিল না, যে খবর রিপাবলিক বাংলা লাগাতার সম্প্রচার করেছে এবং লাগাতার প্রশ্ন তুলেছে। এবার রিপাবলিক বাংলার খবরের জের, এসএসকেএম হাসপাতালে চালু হয়েছে সেন্ট্রাল রেফারেল সিস্টেমের ডিসপ্লে বোর্ড। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, রেফারেল সিস্টেমের ডিসপ্লে বোর্ড এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে চালু করা হয়েছে। পরীক্ষামূলকভাবে শহরের পাঁচটি হাসপাতালে এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু করা হয়েছে, কিন্তু এসএসকেএম হাসপাতালে এতদিন পর্যন্ত কোনো রকম কোনো ডিসপ্লে বোর্ডে কিছু দেখানো হচ্ছিল না। ডিসপ্লে বোর্ড তো ছিল, কিন্তু তাতে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। যে খবর সম্প্রচার করে রিপাবলিক বাংলা, এবং রিপাবলিক বাংলার লাগাতার খবরের জেরে ডিসপ্লে বোর্ড চালু হলো এসএসকেএম এ। যে খবরের দিকে নজর রাখবো, জল স্থল আকাশের পর এবার মহাকাশ যুদ্ধেরও প্রস্তুতি ভারতের। ডিফেন্স স্পেস এজেন্সি 11-13 নভেম্বর অন্তরীক্ষ অভ্যাস 2024 মহড়া সফলভাবে পরিচালনা করেছে। এটি ভারতীয় সশস্ত্র বাহিনীর মহাকাশ যুদ্ধের ক্ষেত্রে প্রস্তুতির একটি মাইলস্টোন। আগামী দিনে প্রয়োজন অনুসারে মহাকাশ থেকে যুদ্ধের ক্ষেত্রেও ভারতের পক্ষ থেকে নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্তরীক্ষ অভ্যাস 2024 মহড়া সফলভাবে পরিচালনা ভারতের ডিফেন্স স্পেস এজেন্সি 11-13 নভেম্বর এই অন্তরীক্ষ অভ্যাস 2024 মহড়ার আয়োজন করে এবং সফলভাবে সেই পরিচালনা হয়েছে। এটি ভারতীয় সশস্ত্র বাহিনীর মহাকাশ যুদ্ধের ক্ষেত্রে একটি মাইলস্টোন। এবার মহাকাশে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। মহাকাশে মহড়া, মহাকাশে যুদ্ধের প্রস্তুতি ভারতের। 11-13 নভেম্বর অন্তরীক্ষ অভ্যাস 2024 এই মহড়ার আয়োজন করা হয় এবং সফলভাবে সেই মহড়া পরিচালনা করা হয়েছে। সফল মহড়া ডিফেন্স স্পেস এজেন্সির, মহাকাশ থেকেও এবার যুদ্ধের প্রস্তুতি ভারতের। স্থল জল আকাশের পর এবার মহাকাশ যুদ্ধের প্রস্তুতি ভারতের। প্রতিরক্ষা ও মহাকাশ বিজ্ঞানে বড় পদক্ষেপ, এবার মহাকাশে যুদ্ধের প্রস্তুতি ভারতের। 11-13 নভেম্বর অন্তরীক্ষ অভ্যাস 2024 আয়োজন করে ভারত এবং সফলভাবে পরিচালনা হয়েছে সেই মহড়ার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।